মুর্শিদাবাদ জেলার শ্রীহট্ট গ্রামে কংগ্রেসের ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিরোধীদের অভিযোগ, 165 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস ভোটারদের হুমকি দিচ্ছে। পাশাপাশি এদিন সকালে কংগ্রেসের এজেন্টকে বুথের ভিতরে ধাক্কা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ প্রিজাইডিং অফিসার স্বীকার করে নেন। যদিও এই সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনে জানানোর পর ঘটনাস্থলে বড়ুয়া থানার ওসি অতনু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের আশ্বস্ত করা হয়, পুলিশ গ্রামে রয়েছে, তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসে। বসতে দেওয়া হয়নি, কি বলবেন? হ্যাঁ, প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল। আচ্ছা, তারপর উনি এখানে একটু সামান্য একটু ধাক্কাধাক্কি হয়েছিল। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা চলছিল, আমরা বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম, কিন্তু আমরা মক্কল নিয়ে এত ব্যতিব্যস্ত ছিলাম যে আমাদের আদালতে ঘটনাটা ঘটে গেছে। এখন তারপরে বসতে পেরেছে? না, এখন উনি নেই। আচ্ছা, কোথায় তাহলে এখন, মানে এজেন্ট কতজন আছে এখন? বর্তমানে এজেন্ট 3 জন। কোন কোন দলের?